শ্রীমদ ভাগবতম স্কন্ধ 3 অধ্যায় 15 শ্লোক সংখ্যা 5। আমার সাথে সাথে বলুন, নম বিজ্ঞান বিদ্যায় মায়া ইদম উপায়ুষে গৃহীত গুণ ভেদায় নমতে অব্যক্ত জনয়ে। নম বিজ্ঞান বিদ্যায় মায়া ইদ উপায়ুষে গৃহীত গুণ ভেদায় নমতে অব্যক্ত জনয়ে। নম বিজ্ঞান বিদ্যায় মায়া ইদ উপায়ুষে গৃহীত গুণ ভেদায় নমতে অব্যক্ত জনয়ে। বলুন, নম বিজ্ঞান বিদ্যায় মায়া উপায়ুষে গৃহীত গুণ ভেদায় নমস্ত অব্যক্ত জনয়ে। নম বিজ্ঞান বিদ্যায় মায়া উপায়ুষে গৃহীত গুণ ভেদায় নমস্তে ব্যক্ত জনয়ে। মাতাজি, নম বিজ্ঞান বিদ্যায় মায়া উপায়ুষে গৃহীত গুণ ভেদায় নমস্তে অব্যক্ত জনয়ে। শব্দার্থ, নম সশব্দ কোনটি, বিজ্ঞান বিদ্যায় বল ও বৈজ্ঞানিক জ্ঞানের আদি উৎস, মায়া বহিরঙ্গা শক্তির দ্বারা, ইদম ব্রহ্মার এই দেহ, উপে উষে প্রাপ্ত হয়েছেন, গৃহীত গ্রহণ করে, গুণ ভেদায় পৃথকীকৃত রজগুণ, নমতে আপনাকে প্রণতি নিবেদন করি, অব্যক্ত অব্যক্ত জনয়ে উৎস। অনুবাদ বলুন, হে বল ও বৈজ্ঞানিক জ্ঞানের আদি উৎস, আপনাকে প্রণতি নিবেদন করি, আপনি পরমেশ্বর ভগবান থেকে পৃথকীকৃত রজগুণ স্বীকার করেছেন, বহিরঙ্গা শক্তির সহায়তায় আপনি অব্যক্ত উৎস থেকে আবির্ভূত হয়েছেন, আপনাকে আমরা সর্বতভাবে প্রণতি নিবেদন করি। এই শ্লোকের তাৎপর্য বলেছেন, জগৎগুরু শিরোপা শিরোপা কি উপলব্ধির সমস্ত বিভাগের জন্য বেদ হচ্ছে আদি বৈদিক জ্ঞান। পরমেশ্বর ভগবান বেদের এই জ্ঞান প্রথমে ব্রহ্মা হৃদয়ে প্রদান করেছিলেন, তাই ব্রহ্মা হচ্ছেন সমস্ত বৈজ্ঞানিক জ্ঞানের আদি উৎস। তিনি সরাসরিভাবে গর্ভদোষায়ী বিষ্ণুর চিন্ময় দেহ থেকে আবির্ভূত হয়েছিলেন। গর্ভদোষায়ী বিষ্ণুকে এই জড়জগতের কোনো জীব কখনো দর্শন করতে পারে না, এবং তাই তিনি সর্বদাই অব্যক্ত থাকেন। এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মা অব্যক্ত থেকে আবির্ভূত হয়েছিলেন, তিনি জরা প্রকৃতি রজগুণের অবতার, যা হচ্ছে ভগবানের বহিরঙ্গা ভিন্না প্রকৃতি। এখানে ছিল প্রভুপাদের সংক্ষিপ্ত তাৎপর্য শেষ। ছিল তো, এখানে আমরা ধারাবাহিকভাবে যারা শ্রবণ করছি আমরা জানি ঘটনার প্রেক্ষাপট। পূর্ব অধ্যায় বর্ণিত করা হয়েছিল সায়ংকালে দিদির গর্ভধারণ, এই কারণেই, এই সমস্যার কারণেই
উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই জড়জগতে। অর্থাৎ এই অসময়ে গর্ভধারণের কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সমস্ত দেবকুল শ্রী ব্রহ্মাজির কাছে প্রার্থনা করছিলেন এই পরিস্থিতির উত্তরণ করার জন্য, এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। পরিস্থিতিটা কি হয়েছিল যে এই যে মাতা দেবীর দিদির গর্ভে যে অবাঞ্ছিত সন্তান অর্থাৎ অসুরদের শিরোমণি দুই অসুর তারা গর্ভে অবস্থান করছিলেন এবং তাদের প্রভাবে সমস্ত জড়জগতে এক বিশৃঙ্খলা পরিস্থিতি এবং ভয়াবহ একটা পরিস্থিতি বা আতঙ্কের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এবং এই আতঙ্কজনক অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সমস্ত দেবতারা ব্রহ্মাজির শরণাপন্ন হয়েছিলেন। একেই বলা হচ্ছে যে বৈদিক শিষ্টাচার, অর্থাৎ বৈদিক শিষ্টাচারে বলা হচ্ছে যে কখনো যদি কোনো সমস্যা সৃষ্টি হয় ভক্তি জীবনে বা ভক্তকুলে, তাহলে তার উচিত হলো হায়ার অথরিটির কাছে শরণাপন্ন হওয়া প্রথমেই। এইটাই দেবতারা দেখাচ্ছেন যে তারা সরাসরি ভগবানের কাছে প্রার্থনা নিবেদন না করে ব্রহ্মাজির কাছে এই জগতের সৃষ্টির সেরা জীব পিতামহ প্রপিতামহ ব্রহ্মার কাছে ওনারা প্রার্থনা করেছিলেন, তার মাধ্যমে ভগবানের কাছে তারা আসলেই প্রার্থনা করছিলেন। যে কারণ তারা ইতিপূর্বে দেখেছেন যে যখনই এরকম সংকটকাল উপস্থিত হয়েছিল তারা ব্রহ্মাজির কাছে গিয়েছেন আর ব্রহ্মাজি সেই সমস্যার যদি সমাধান করতে না পারেন তাহলে তিনি গিয়েছেন ভগবানের দ্বারে, ভগবানের কাছে শরণাপন্ন হয়েছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন করতেন যে যেন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো এইখানে আমরা দেখছি সেই কথাই ছিল বহুবাদ এখানে বলছেন যে এই বৈদিক শিষ্টাচার বৈদিক জ্ঞান এর আদি উৎস হলো ভগবান শ্রীকৃষ্ণ, এই আদির উৎস হলো ভগবান শ্রীকৃষ্ণ, বেদ সাক্ষাৎ ভগবান। তাই এই বেদের জ্ঞান প্রথমে তিনি প্রাপ্ত হয়েছিলেন, তিনি হলো সৃষ্টির সেরাজি ব্রহ্মা, ব্রহ্মা প্রাপ্ত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে এই বৈদিক জ্ঞান, যে সমস্ত বেদ হচ্ছে আদি বৈদিক জ্ঞান। আর এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান প্রথমে ব্রহ্মাকে দান করেছিলেন। তাহলে ব্রহ্মার সৃষ্টি বা আবির্ভাবের রহস্য আমরা জানি যে ব্রহ্মা কিভাবে এই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, কিভাবে ব্রহ্মা এই জগতে এসেছিলেন এবং সৃষ্টি কার্যে উনি মনোনিবেশ করেছিলেন। তা আমরা দেখেছি যে এই ব্রহ্মার আবির্ভাব সময়ে অর্থাৎ ত্রিভুবন যখন জলমগ্ন ছিল তখন গর্ভদায়ক শ্রী বিষ্ণু কারণ বাড়িতে শয়ন করেছিলেন, যাকে বলা হচ্ছে অব্যক্ত অবস্থায়, অর্থাৎ এই জগতের জন্য অব্যক্ত, যাকে এই জড়জগতে কেউ দর্শন করতে পারে না। সেই ব্রহ্মা সেই মহাবিষ্ণু অর্থাৎ গর্ভদংশায়ী বিষ্ণু উনি কারণ বাড়িতে শয়ন করেছিলেন এবং উনি তার মনোনিবেশ করেছিলেন যে কিভাবে এই সৃষ্টি কার্য রচনা করা যায়। সেই মনোনিবেশের ফলে তার থেকে সেই সূক্ষ্ম দেহ প্রকাশিত হয়েছিল, অর্থাৎ উনি যখন চিন্তা করছিলেন গর্ভদংশায়ী বিষ্ণু তখন তার দেহ থেকে পদ্মকলিকার ন্যায় পদ্মকলি সৃষ্টি হয়েছিল, পদ্মফুলের কলি সৃষ্টি হয়েছিল। এই পদ্মফুলের যখন কলি সৃষ্টি হলো সেখানে উনি এই বিষ্ণু অর্থাৎ গর্ভদংশায়ী বিষ্ণু পরমাত্মা রূপে সেখানে প্রবেশ করলেন এবং তার থেকে কি হয়েছিল, যখনই এই কলির মধ্যে পরমাত্মা রূপে ব্রহ্মা প্রবেশ করেছিলেন তখন সেখান থেকে কি হয়েছিল, ব্রহ্মার সৃষ্টি হয়েছিল। এটা ছিল ব্রহ্মার আবির্ভাবের প্রেক্ষাপট। এবং ব্রহ্মা আমরা দেখেছি ব্রহ্মা যখন সেখানে আবির্ভূত হলেন সেই পদ্মফুল থেকে, যাকে শাস্ত্রে স্বয়ংভূপ বলা হয়েছে, অর্থাৎ তিনি নিজে নিজেই সৃষ্টি হয়েছিলেন ওখানে পদ্মফুল থেকে। যদিও আমাদের এই জড়জগতে
মানব সৃষ্টির প্রসেসটা অন্যরকম, প্রক্রিয়াটা অন্যরকম। আমরা দেখেছি নারী পুরুষের দৈহিক মিলনে এই জগতে ভ্রূণ ভূমিষ্ঠ হয়, কিন্তু ব্রহ্মার জন্মটা ছিল অন্যরকম, এই জন্য তার আরেক নাম ছিল স্বয়ম্ভূ। উনি এই ধরনের কোনো জন্ম প্রক্রিয়ার মধ্যে ছিলেন না। এবং এই ব্রহ্মা যখন পদ্মভূতে যখন আবির্ভূত হলেন, তখন উনি তার আবির্ভূতের কারণ, তার জন্মের কারণ অনুবীক্ষণ করতে লাগলেন। এবং এই জন্য তিনি বলা হচ্ছে যে চতুর্দিকে উনি তার দৃষ্টিপাত নিক্ষেপ করেছিলেন, তো কোথ থেকে উনি আসলেন। এই কারণে শাস্ত্রে বলা হয়েছে যেহেতু উনি প্রথমেই চতুর্দিকে উনি তাকিয়েছিলেন, তাই তার চারটা মস্তক বা চারটা মাথা হয়েছিল ব্রহ্মার। তো ব্রহ্মা এইভাবে ধ্যান করলেন এবং তার সৃষ্টির রহস্য জানার চেষ্টা করলেন। আমরা দেখেছি সেখানে, আমরা শাস্ত্রে পড়েছি যে পদ্মনাদের ভেতরে উনি গিয়েলেন এবং তা খোঁজার উনি চেষ্টা করলেন, কিন্তু সেখানে তিনি কোনো রকম কুল কিনারা করতে পারলেন না। অতঃপর উনি এই দৈব বাণী বা একটা শব্দ তরঙ্গ উনি শুনতে পেলেন, তপ এবং তপস্যা করলেন। উনি তপস্যার এক পর্যায়ে উনি বহুদিন কোটি কোটি বছর উনি পার করে দিলেন ভগবানকে দেখার জন্য বা তার সৃষ্টির আদি উৎস জানার জন্য, তার সৃষ্টির উৎস। এইখানে অনেক সময় ছিল বহুবার অনেক তাৎপর্য বলেছেন যে আমাদের সৃষ্টি নিয়ে বা আমরা যা কিছু করি তা নিয়ে বৈজ্ঞানিকদের অনেক ব্যাখ্যা রয়েছে, বা বৈজ্ঞানিকদের সাথে সবসময় ছিল বহুবার একটা কনফ্লিক্ট হতো যে বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে উনি সবসময় সম্মত ছিলেন না। তার বৈজ্ঞানিকদের একটা তাদের বিদ্যা বুদ্ধি নিয়ে সবসময় একটা তাদের অহংকার বা এই ধরনের একটা ভাব তাদের মধ্যে থাকে যে তারা সবকিছু সৃষ্টি করেছে, কিন্তু আমরা দেখেছি যে সৃষ্টির আদিতে কেউ ছিল না। তাই অনেক সময় বলা হয় যে মায়াবাদী যারা রয়েছে তারা অনেক সময় বলেন এরকম যে ব্রহ্মাই যেহেতু প্রথম, তার আগে আর কেউ ছিল না। হ্যাঁ, ব্রহ্মাই সৃষ্টির প্রথম দিক, তার পূর্বে কেউ ছিল না। কিন্তু তারা এইটা স্বীকার করে না বা বুঝতে চায় না যে তাহলে ব্রহ্মাকে কে সৃষ্টি করলো, ব্রহ্মাকে কে সৃষ্টি করলেন, এই রহস্য তারা জানার চেষ্টা করে না। অনেক সময় মনে করেন যে যদিও তারা প্রকারান্তে স্বীকার করতে চায় অনেক সময় এইসব মায়াবাদী নির্বিশেষবাদীরা যে ভগবান বা সৃষ্টির রহস্যে আদি বলতে এই কিছু আছে বা কোনো রহস্য রয়েছে, তারা এটা প্রকারান্তে স্বীকার করেন, কিন্তু তার কৃতিত্ব কোনো সময় ভগবানকে দিতে চান না। যেমনিভাবে বলেন যে যে ভগবান যদি কেউ থাকে বা উনি ছিল বহুবার তারপর এক জায়গায় লিখেছেন উনি একজন মানে মিনিমাম একটা ঘড়ি নির্মাতার চাইতে বেশি কিছু নয়, একটা ঘড়ি নির্মাতা যেরকম সেরকম এর চেয়ে বেশি কিছু ভগবানের কৃতিত্ব নেই। এটা তারা এই মূর্খ লোকেরা এই ধরনের বিচার করেন, কিন্তু এই বৈদিক শাস্ত্রে বৈদিক জ্ঞানে বলা হচ্ছে যে উনি যদি এত নগণ্য হন তাহলে উনি এমন দুইটা যন্ত্র সৃষ্টি করেছেন এই জগতে, নারী এবং পুরুষ নামে দুটি যন্ত্র উনি সৃষ্টি করেছেন ভগবান, এবং এই যন্ত্রের মাধ্যমে আরো অসংখ্য যন্ত্র তৈরি হচ্ছে। যদি তার সৃষ্টিকে এত নগণ্য বলা হয় তাহলে জনজগতে বা এই বৈজ্ঞানিক জগতে এমন কেউ কিছু সৃষ্টি করতে এখন পর্যন্ত পারেনি যা সৃষ্টির মাধ্যমে। কারণ আমরা দেখেছি জনজগতে বলা হচ্ছে যে এই আদিপিতা ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য পিপীলিকা সবাই কিছু না কিছু সৃষ্টি করে, কিন্তু তাদের সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যে ওই সৃষ্টি দিয়ে তাদের সহায়তা ব্যতীত আরো অন্য কিছু সৃষ্টি করা যায়। যেমনিভাবে ভগবানের সৃষ্টি বলা হচ্ছে দুইটি যন্ত্র স্ত্রী এবং পুরুষ, তার মাধ্যমে অসংখ্য যন্ত্র সৃষ্টি হয়, এখানে ভগবানের কোনো সহায়তার প্রয়োজন পড়ে না। কিন্তু আমাদের যারা সৃষ্টিকর্তা রয়েছেন বা আমাদের যারা এই নগণ্য সৃষ্টিকর্তা যাদেরকে মনে করেন, তারা বলছেন যে তাদেরকে এমন কোনো কিছু তারা সৃষ্টি করতে এখন পর্যন্ত পারেনি যার দ্বারা তাদের সহায়তা ব্যতীত, অর্থাৎ যিনি এই কার্যটি সৃষ্টি করেছেন বা এই উপাদানটি সৃষ্টি করেছেন তাদের সহায়তা ব্যতীত ওই ওই সৃষ্টি আপনা আপনি কাজ করতে পারে।
এটাতে হলো ভগবানের সৃষ্টি আর আমাদের জড়জগতের যে নগণ্য সৃষ্টি যেটা দিয়ে আমরা অত্যন্ত দম্ভ অহমিকা এগুলো করে থাকি তার পার্থক্য। তো ব্রহ্মা যখন এই জ্ঞান পেলেন, কোটি কোটি বছর ব্রহ্মা ধ্যান করলেন এবং ধ্যান করার পরে উনি কোটি কোটি বছর পরে উনি গোপ বেশধারী ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। কোটি কোটি বছর তার লেগে গেছে এইভাবে দর্শন করতে, গোপ বেশধারী ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। তো যেই ধ্যানে উনি মগ্ন ছিলেন, যেই বীজ মন্ত্র উনি লাভ করেছিলেন, সেই বীজ মন্ত্র ধ্যান করতে করতে ব্রহ্মা এই গোপ বেশধারী কৃষ্ণকে দর্শন করেছিলেন। বলা হচ্ছে এই বীজ মন্ত্র হলো, এবং এই বীজ মন্ত্রের মধ্যেই পরবর্তীতে ব্রহ্মা যে যা কিছু সৃষ্টি করবেন তার রহস্য বা সূত্র এর মধ্যে নিহিত ছিল। এই বীজ মন্ত্র ছিল ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোবিজন্য বল্লভায় সহা। এই বীজ মন্ত্র দ্বারাই ভগবানকে উনি দর্শন লাভ করেছিলেন এবং পরবর্তীতে এই বীজ মন্ত্রের মধ্যেই সমস্ত সূত্র গঠিত ছিল যার থেকে ব্রহ্মা সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তো বলা হচ্ছে এই ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোবিজন্য বল্লভায় সহা, এখান থেকে বলা হচ্ছে যে কৃষ্ণায় বলতে এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছিল, গোবিন্দ এখানে সমস্ত সৃষ্টির আদি উৎস, আর গোপীজন বলতে বোঝানো হয়েছিল যে তিনি নাকি অজ্ঞানে অজ্ঞানাংশ প্রেরক, যে অজ্ঞানের যে প্রেরক বল্লব সেই গোপীজনের যে মেইন অর্থাৎ প্রধান সেই গোপীজন বল্লব, আর সহা বলতে বোঝানো হয়েছিল যে মায়া, যে এই জলজগতে যে বহিরঙ্গা শক্তি মায়া রয়েছে সেই মায়া হলো সহা। তো বীজ মন্ত্র পাওয়ার পরে ব্রহ্মা দেখলেন সেখানে সূত্র দেওয়া আছে, অর্থাৎ এই ক্লিনের প থেকে উনি এই জগতে জল সৃষ্টি করেছিলেন, এই ক্লিনের প থেকে জল সৃষ্টি করেছিলেন, ল থেকে উনি পৃথিবী সৃষ্টি করলেন, আর এই ক্লিনের ইকার থেকে উনি চন্দ্র ইকার থেকে উনি চন্দ্র অগ্নি সৃষ্টি করলেন, ইকার থেকে উনি অগ্নি সৃষ্টি করলেন, প থেকে জল, ল থেকে হলো পৃথিবী, আর ইকার থেকে উনি অগ্নি সৃষ্টি করলেন, আর এই যে বিন্দু রয়েছে ক্লিনের বিন্দু, এই বিন্দু থেকে উনি চন্দ্র সৃষ্টি করলেন ব্রহ্মাজি, অর্থাৎ এটার মধ্যে সমস্ত সূত্র দেওয়া ছিল। আর ক্লিনের যে নাদ অর্থাৎ এটা ঝংকার, ক্লিন শব্দ উচ্চারণ করলে এটা যে ঝংকার সৃষ্টি হয়, নাদ সৃষ্টি হয় বা তরঙ্গ সৃষ্টি হয়, এই শব্দ তরঙ্গ এখান থেকে উনি সূর্য সৃষ্টি করেছিলেন। তাহলে উনি কি কি পেয়ে গেলেন, জল পৃথিবী অগ্নি চন্দ্র সূর্য, এই পাঁচটা ইনগ্রিডিয়েন্টস উনি প্রথমেই সৃষ্টি করে ফেললেন। তারপর ছিল হলো কৃষ্ণায়, কৃষ্ণায়র কৃষ্ণা থেকে উনি আকাশ সৃষ্টি করলেন, আর অ আকার থেকে অর্থাৎ কৃষ্ণায় উদ্দেশ্য থেকে উনি বায়ু সৃষ্টি করলেন। এটা ছিল ব্রহ্মার সৃষ্টির রহস্য, ব্রহ্মা কিভাবে এই সৃষ্টি করলেন। তাহলে জল পৃথিবী অগ্নি চন্দ্র সূর্য আকাশ বায়ু সব সৃষ্টি করলেন উনি, আর গোবিন্দায় থেকে উনি গো জাতি সৃষ্টি করলেন। তারপর রয়েছে হলো গোপীজন, এই গোপীজন থেকে উনি চতুর্দশ ভুবন সৃষ্টি করলেন। আমরা জানি ব্রহ্মার এই সৃষ্টিতে চতুর্দশ ভুবন রয়েছে, মানে চোদ্দটা লোক রয়েছে, এই লোক সৃষ্টি করলেন, আর বল্লবায় থেকে উনি স্ত্রী এবং পুরুষ সৃষ্টি করলেন। এ থেকে আমরা প্রতীয়মান হয় যে দেবতারা যারা ব্রহ্মার শরণাপন্ন হয়েছিলেন, এই ব্রহ্মার আদি উৎস কোথায়, কেন দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হয়েছিল। আমরা যখন আমরা জানি যে আমরা কোনো সমস্যা করলে যখন হায়ার অথরিটির কাছে যাই, অর্থাৎ চেন অফ কমান্ড, এখানে দেবতারা চেন অফ কমান্ড ফলো করেছিলেন, তারা সরাসরি ব্রহ্মার কাছে যায়। আমাদেরও এই কলিকালে বলা হচ্ছে যে গুরুদেব ব্যতীত আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি না, তাই এই চেন অফ কমান্ড বৈদিক যে শিষ্টাচার এটাকে আমাদের মানতে হবে বা এটা এটাকে আমাকে অনুসরণ করতে হয়। বৈদিক শিষ্টাচার ব্যতীত আপনি যদি আপনার ইমিডিয়েট যিনি আপনার তত্ত্বাবধায়ক তাকে
তোয়াক্কা না করে বা তাকে অবজ্ঞা করে যদি আপনি আয়ান অন্তরীর কাছে যান তাহলে সেখানে আমাদের অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে। বা আপনি যে এই যে জেনে অপমান যে আপনি মানলেন না বা আপনি যেটা স্বীকার করলেন না তাতে আপনার অপরাধ হতে পারে। এই কারণে আমাদের এই বৈদিক শাস্ত্রে সবসময় বলা হচ্ছে যে পরম্পরাকে স্বীকার করা ছিল বহুবাদ। এখানে এই তাৎপর্যে যেটা উনি তার মনোভাব প্রকাশ করতে চাচ্ছিলেন সেই মনোভাব হলো কি পরম্পরাকে অর্থাৎ এই শিষ্টাচার মেনে আমাদের ভক্তি জীবন অতিবাহিত করার কথা এখানে বা করা উচিত। তো ব্রহ্মা এইভাবে আমরা দেখেছি যে ভগবানের থেকে মূল উপাদান নিয়ে উনি সৃষ্টি করেছিলেন। তাই ভগবানের থেকে যখন উনি সৃষ্টি হয় আবার উনার দ্বারা যে এটা সৃষ্টি হয় তারও স্রষ্টা বলি কিন্তু ভগবান ব্রহ্মাকে বলা হচ্ছে কি গৌণ স্রষ্টা। ভগবান থেকে উনি সৃষ্টি কার্যের সূত্র বা উপাদান উনি নিলেন ইনগ্রিডিয়েন্টস নিলেন আবার উনি আবার কিছু সৃষ্টি করলেন সেই সৃষ্টিরও স্রষ্টা স্বয়ং ব্রহ্মা কিন্তু তাকে বলা হচ্ছে কি গৌণ স্রষ্টা। বিশেষ করে এই শ্লোকে আমরা ব্রহ্মার কথা কেন আলোচনা করছি যে ব্রহ্মাকে গ্লোরিফাই করা হয়েছে ব্রহ্মার মহিমা এখানে দেখানো হয়েছে যেহেতু দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হয়েছিলেন কোন একটা বিহিত ব্রহ্মা করবেন। সাধারণত আমরা যখন আমরা কারো কাছে যাই কোন একটা বিহিত পাপার জন্য কিন্তু তার সারাউন্ডিং এ যদি এই ব্যবস্থা না থাকে তার আয়ত্তের মধ্যে যদি এই ব্যবস্থা না থাকে স্বভাবতই উনি তারও হায়ার অথরিটির কাছে উনি তখন শরণাপন্ন হন এবং সেখান থেকে নিয়ে যারা তার শরণাপন্ন হয়েছিলেন তাদের সমস্যার সমাধান করেন। আমরা ইতিপূর্বে অনেকবার দেখেছি যে যখন এরকম ব্রহ্মা সে সমস্যার সমাধান করতে পারতেন না তো ব্রহ্মা ভগবানের শরণাপন্ন হতেন সেই ক্ষীর সমুদ্রের তীরে দেবতাদের নিয়ে যেতেন সব দেবতা সেখানে যেতে পারতেন না। এখানেও বলা হয়েছে যে এই জগতের কোন জীব এই গর্ভদশায় কৃষ্ণকে দর্শন করতে পারে না। যারা উন্নত স্তরে দেবতা রয়েছে দেবতাদের মধ্যেও তো আমরা আমাদের স্ট্যাটাস রয়েছে সেই কিছু কিছু দেবতা নিয়ে ব্রহ্মা কি করতেন সেই কি সমুদ্রের তরে তটে গিয়ে সেই গর্ভদশায়ী বিষ্ণু তার স্তব স্তুতি করতেন এবং সেখানে উনি তার দর্শন পেতেন। এবং এও বলা আছে শাস্ত্রে যে এই যে ব্রহ্মা যে স্তব স্তুতি করে ভগবানের দর্শন লাভ করতেন এবং ভগবানের সাথে উনি কথা বিনিময় করতেন সেটাও কিন্তু ওইখানে উপস্থিত সব দেবতা সেটা শুনতে পারতেন কারণ এইটাই ছিল দেবতাদের স্তর। শুধুমাত্র ব্রহ্মা শিব ইন্দ্র আদি এই সমস্ত উন্নত দেবতা যারা উচ্চ স্তরে রয়েছে বা দেবতাদের নেতা যারা রয়েছে তারা এই কথোপকথন শুনতে পারতেন। তো ব্রহ্মাকে দেখা গেছে এই সমস্ত বিষয়ে সবসময় তড়িৎ একটা ব্যবস্থা নেওয়া যে এটাতেও এখানে শিক্ষণীয় যে যে যখনই হায়ার অথরিটির কাছে আমাদের যেতে হয় তখন হায়ার অথরিটিদের কোনো কিছু আমাদের সেই সমস্যার সমাধানের জন্য ঝুলিয়ে না রাখে সেটার জন্য তড়িৎ কোনো ব্যবস্থা গ্রহণ করে। সেইখানে এই ব্রহ্মা যখন এই জ্ঞান লাভ করলেন ভগবানের কাছ থেকে তখন উনি তিনটি ধারণা উনি এই যে এই বিষয়গুলি যখন সৃষ্টি করলেন সেখান থেকে উনি তিনটি ধারণা পেলেন। প্রথম ধারণায় উনি পেলেন যে স্থূল একটা বিরাট রূপ ওনার সৃষ্টিতে একটা বিরাট রূপ স্থূল একটা বিরাট রূপ ওনার থাকা উচিত এবং সূক্ষ্ম হিরণ্য গর্ভ ব্রহ্মা সূক্ষ্ম হিরণ্য গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন সে পদ্ম ফুল থেকে আর কি এই জড় সৃজনাত্মক শক্তি ওনার এই জড়জগতের সৃজন করতে হবে সৃজন অর্থাৎ সৃষ্টি করতে হবে। তাৎপর্যে বলা হয়েছিল যে এই সমস্ত সৃষ্টি হয়েছে ব্রহ্মা রজগুণের অবতার হিসাবে অর্থাৎ রজগুণের উনি অধিষ্ঠাত্রী দেবতা অধিষ্ঠান দেবতা কারণ সৃষ্টির বিষয়ে আমরা জানি রজগুণের যে মূল ভাব রজগুণের মূল ভাবের মধ্যে আমরা দেখেছি বা বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখেছি যে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা রজগুণের মূল বৈশিষ্ট্য। এই এই বৈশিষ্ট্যের দ্বারাই এই জড়জগতে আমরা দেখেছি সৃষ্টি কার্য রচনা হয়। জড়জগতে আমাদের যে এই মানব ভ্রূণ অর্থাৎ মানব জাতি থেকে শুরু করে যত জাতি রয়েছে 84 লক্ষ জনি রয়েছে তাদের সৃষ্টির আদি কারণ হলো সেই রহস্য অর্থাৎ স্ত্রী এবং পুরুষের দৈহিক মিলন।
সেইটাও ব্রহ্মা সেখান থেকে রজগুণের মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন। আমরা দেখেছি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনকে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ পালিত করেন, একজন পালনকর্তা, একজন সংহারকর্তা, একজন হল সৃষ্টিকর্তা, সৃজন করেন, এবং তিনজনই তিন গুণের অবতার। ব্রহ্মা সেইভাবে রজগুণের অবতার এবং রজগুণের এই মিশ্রণ থেকে উনি কি করেছেন এই সৃষ্টি কার্য সম্পাদন করেছিলেন। কিন্তু এগুলো কারা বুঝতে পারে বলা হচ্ছে যে এগুলো কারা বুঝতে পারে, এই যে এই সৃষ্টির এই রহস্য, ভগবানের এই যে এই সমস্ত সূক্ষ্ম বিচার, ভগবানের যে সূক্ষ্ম তত্ত্ব, এগুলি কারা বুঝতে পারে? বলছে একমাত্র যারা ভক্তি পরায়ণ, ভগবানের প্রতি যাদের অচলা বিশ্বাস রয়েছে, ভগবানের প্রতি যাদের এরকম প্রীতি রয়েছে, তারাই বুঝতে পারেন, অন্যরা কেউ বুঝতে পারেন না। তাই ভগবান ভগবদ্গীতায় বলেছেন যে ভক্তমাম অভিজানতি যাবান যস্মানি তত্ত্বত, শুধুমাত্র ভক্তরা এটা জানতে পারে। আর ভক্তরা জানতে পারেনি যাই, অন্যান্য যারা রয়েছে আমাদের জগতে, এই যে বারবার যে বৈজ্ঞানিকের কথা বলা হচ্ছে এখানে, যে বৈজ্ঞানিকরা এটা সহজে বুঝতে পারে না, তারা শুধু তাদের যে শক্তি রয়েছে এই শক্তি দিয়ে তারা এটা নিজেরা নিজের বিচার করতে পারে, তারা তার উপরে যে পরাশক্তি রয়েছে সেই পরাশক্তির কথা তারা অনুধাবন করতে পারে। এই কারণে শিল বহুবার সবসময় তাদের যুক্তি খণ্ডন করতেন, আর বৈজ্ঞানিকরা কি করতেন, বৈজ্ঞানিকরা কোনো সময় ভগবানের কৃতিত্ব স্বীকার করতেন না, তারা ভাবতেন যে তাদের মেধাবী এটা তৈরি হচ্ছে। বলছে যে তাদের মেধা দিয়ে যে তৈরি হচ্ছে, তাদের এই মেধাটা কে দান করছেন এখানে, তাদের মেধার প্রকৃত উৎস কে, তিনি কিভাবে এই বুদ্ধি তার মধ্যে প্রাপ্ত হয়েছেন যে উনি এগুলো কিছু করতে পারতেন। তাদের ধারণাটা এরকম যে সূর্যকে সমস্ত নক্ষত্রের কি আদি সোর্স বা নক্ষত্রের উৎস বলা হয়, যে সমস্ত নক্ষত্র কি সূর্য থেকে বিকাশিত হয়েছে। কিন্তু তারা এটা বিচার করে না, বৈজ্ঞানিকরা এটা বিচার করে না, তাহলে সূর্যের উৎস কি আছে, সূর্যের উৎস কি, সূর্য থেকে যদি সমস্ত নক্ষত্র তৈরি হয় বা নক্ষত্রের উৎস হয় তাহলে সূর্যের উৎস কি। এখানে ব্রহ্মাকেও সূর্যের সাথে তুলনা করা হচ্ছে, ব্রহ্মাকেও এখানে সূর্যের সাথে তুলনা করতেছে, যার আদি উৎস একজন রয়েছে এবং তিনি হল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার থেকেই ব্রহ্মা এসব প্রাপ্ত হয়েছে এবং প্রাপ্ত হয়ে এই সৃষ্টি কার্য রচনা করেছেন। যার কারণে যেহেতু এই জগতে মেইন সোর্স হলো ব্রহ্মা, তাই স্বভাবতভাবেই সমস্ত দেবা দেব দেবী যারা রয়েছেন তারা ব্রহ্মার শরণাপন্ন হয়। এবং আমরা দেখেছি পূর্ববর্তী কিছু শ্লোকে যে ব্রহ্মাকে এই দেবতারা ভগবানও বলেন, কারণ যেহেতু উনি গৌণ একটা সৃষ্টিকর্তা, এখানে উনিও স্রষ্টা, তাই সেই সেন্সে তাকে ভগবান বলা হয়। আবার অন্যভাবেও তাকে ভগবান বলা যেতে পারে। আমরা ইতিপূর্বে দেখেছি ভাগবতমের কোন কোন স্কন্ধে বা কোন কোন অধ্যায়ে দেবাদিদেব মহাদেবকে ভগবান বলে অভিহিত করা হয়েছে। তো বলা হচ্ছে যে যে এই সমস্ত ক্ষেত্রে আমরা জানি যে মানে আদি ভগবান বা সঠিক উৎসকে ভগবান আসলে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু কেন মাঝে মাঝে এই সমস্ত ব্রহ্মা, ইন্দ্র অথবা শিব ইত্যাদি দেবতাদের ভগবান অভিহিত করা হয়? এক হলো ব্রহ্মাটা আমরা এখানে বুঝলাম যে ব্রহ্মা যেহেতু গৌণ সৃষ্টিকর্তা, এই সেন্সে তাকে অনেক সময় ভগবান অভিহিত করা হয়। আবার বলা হচ্ছে যে শাস্ত্রে যারা আচার্য রয়েছে তারা অনেক সময় টিকাতে লিখছেন যে এই দেব দেবীদের যারা উচ্চ স্তরের দেব দেবী রয়েছে, টপ লেভেলের যারা রয়েছে তাদেরকে অনেক সময় ভগবান বলা হয়, এই কারণে সেই সাময়িক কার্য সিদ্ধির জন্য তাদেরকে ভগবান বলে অভিহিত করা হয়। যেমনি আমরা দেখেছি এই দক্ষ যজ্ঞ যখন বিনষ্ট হয়ে যাচ্ছিলেন তখন শিবজিকে ব্রহ্মা পর্যন্ত গিয়ে ভগবান বলে সম্বোধন করেছেন। এখানেও ঠিক দেবতারা যখন এরকম একটা সংকটময় কাল উপস্থিত হয়েছে তার থেকে পরিত্রাণ তারা নিজেরা করতে পারছেন না, তাই এখানে ব্রহ্মাকেও ভগবান বলে সম্বোধন করে তার কাছে প্রার্থনা স্তুতি করেছেন যেন এই অবস্থা থেকে তাকে পরিত্রাণ দেওয়া হয়। কোন অবস্থা, যেই অবস্থা এই দিদির গর্ভে এসে এই অসুর এসে উৎপাত সৃষ্টি করার একটা কি আবহ সৃষ্টি হয়েছে, যে এখনো ভূমিষ্ঠ হয় নাই, মাতা দিদির দিদির গর্ভেই রয়েছে সেই দুই অসুর,
কিন্তু তার প্রভাবই সেই জগৎ অন্ধকার হয়ে গেছে। জগতে যে তারা ভূমিষ্ঠ হলে যে কি হবে তার পূর্বাভাস সেখানেই লক্ষণ লঙ্কিত করছিল। ভগবান যখন এই জগতে অবতরণ করেন তখন যেমন সমস্ত পরিবেশ বা সৃষ্টিতে তার উপলক্ষ পাওয়া যায়, তার লক্ষণ বিস্তৃত হয়, সেরকম যখন কোনো এরকম দুর্ভিক্ষ বা এই ধরনের অসুর এই জগতে অবতরণ করেন বা অপেক্ষায় থাকেন ভূমিষ্ঠ হওয়ার, সেখানেও সেই সমস্ত কুলক্ষণগুলি বা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। খারাপেরও যেমন একটা কি বিকার রয়েছে, আবার যেটা উদ্দিষ্ট তারও একটা বিকার রয়েছে এই জগতে। এই উদ্দিষ্ট জিনিস যখন আসে তখন সেই রকম লক্ষণগুলো প্রতিভাত হয়। আমরা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব বিধিতেও দেখেছি আগে থেকেই নবদ্বীপবাসী, হ্যাঁ, এই নবদ্বীপবাসী বুঝতে পেরেছিলেন যে শুভ ফল আসছেন এবং কিছু একটা হবে। ঠিক তেমনি এই অসুর দুইটা যখন আসবেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, তখনও দিদিমাতা সেটা উপলব্ধি করেছিলেন এবং উনিও একজন ভগবত ভক্ত হিসাবে চিন্তা করেছিলেন যে এই অসুরের দ্বারা যেটা উৎপাতের সৃষ্টি হবে তার থেকে যেন কোনো পরিত্রাণ লাভ করা যায়। এই জন্য উনি আমরা দেখেছি যে 100 বছর এই কশ্যপুনি বীর্যমি ধারণ করেছিলেন যেন এই উৎপাতের সৃষ্টি থেকে রোধ পাওয়া যায়। কিন্তু আমরা জানি এটাই হলো সৃষ্টির রহস্য, যে একবার যে জড়জগতে এসে যায় তাকে আটকানোর কোনো উপায় নেই, সে ভূমিষ্ঠ হবে। আধুনিক বিজ্ঞানে অনেক কিছু আমরা করি সেটা একটা মহাপাপ বা মহা অপরাধ যে আমরা কোনো সময় ভ্রূণ কি নষ্ট করি, ভ্রূণ নষ্ট করি, কিন্তু মাতা দিদি কিন্তু সেটা করতে চাই। মাতা দিদি চেয়েছিলেন যে যতদিন উনি নিজে কষ্ট স্বীকার করে, নিজের কষ্ট স্বীকার করে উনি জগৎবাসীকে দেবতাদের পরিত্রাণ দিতে চেয়েছিলেন, কিন্তু আমরা কিন্তু সেটা ফলো করি না। আমরা অনেক সময় নিজের ইন্দ্রিয় তৃপ্তি সুখের জন্য এই ভ্রূণ নষ্ট করি, যাকে বলা হচ্ছে মহাপাপ বা মহাপাতকী। অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের সুখের জন্য আমরা সেটা নষ্ট করি। কিন্তু এখানে আমরা দেখেছি দিদিমাতা সেটা করতে চাননি, যদিও পরবর্তীতে সেই টিকালক কশ্যপুনি বিধান দিয়েছিলেন যে ভবিষ্যতে এই অসুরগুলি আবার এমন ভক্ত জন্ম নিবে যার থেকে সমস্ত দেবতাগুল আবার পরিত্রাণ লাভ করবে। এবং আমরা দেখেছি পরবর্তীতে এই ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ এখানে এসেছিলেন এবং উনি সমস্ত এই অসুরগুলোকে বিনষ্ট করে ভগবান শ্রীহরিকে এই জগতে এনে অবতার রূপে, নৃসিংহ অবতার রূপে এনে উনি সমস্ত দেবতাগুলোকে রক্ষা করেছিলেন। তাতে করে আমাদের উপলব্ধি হয় যে আমরা যদি সঠিকভাবে সত্যি সত্যি যদি ভগবানের শরণাপন্ন হই, তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বা বিপরীত কোনো পরিস্থিতি থেকে আমাদের রক্ষা পাওয়ার উপায় রয়েছে। আর এটা না করে যদি আমরা যত্রতত্র যেখানে সেখানে যদি এটার পরিত্রাণ পাওয়ার চেষ্টা আমরা করি, সেখান থেকে আমরা এই মুক্তি লাভ করতে পারি না। একমাত্র ভগবান শ্রীহরি বা ভগবান শ্রীকৃষ্ণই আমাদের যে কোনো পরিস্থিতি থেকে মুক্ত করতে পারেন। এটা আদি গীতা ব্রহ্মা থেকে আমরা শিক্ষা লাভ করেছি এবং এই দেবতা গুণের থেকেও আমরা এটা শিক্ষা লাভ করেছি যে আমাদের মেইন সোর্সের কাছে সবসময় যেতে হবে, আদি উৎস যে তার আরাধনা আমাদের করতে হবে। তাই তার আরাধনা যদি আমরা করি তাহলেই আমরা সঠিকভাবে সঠিক মার্গ আমরা ফলো করতে পারবো এবং সেখানেই আমরা অবস্থান করতে হবে, সেখান থেকে আমরা সমস্ত কিছু পরিত্রাণ পেতে হবে। জয় জগন্নাথ মহারানী। তাই এখানে দেখা যাচ্ছে যে এই যে বেদের কথা এখানে বলা হচ্ছে যে এই বেদ থেকেই হলো সমস্ত সৃষ্টির রহস্য, বেদই বেদের জ্ঞান থেকেই ভগবান সমস্ত সৃষ্টি করেছেন। এবং বেদের যদিও আমরা সাধারণত এই সোসাইটিতে আমরা ওইভাবে বেদটাকে অধ্যয়ন করি না, কিন্তু বেদের যে সার ভগবানের মুখনিষ্ঠিত বাণী এই ভগবদ্গীতা পড়ে আমরা আমাদের জীবনের অভীষ্ট লক্ষ্য আমরা পূরণ করতে পারি। আমাদের এই বেদ নিয়ে এত চিন্তা করারও দরকার নেই, কারণ এটা অনেক হায়ার লেভেলের জ্ঞান। অর্থাৎ সেখানে বহুবার চিন্তা করেছিলেন যে এই বেদ পড়ে আমরা কুল কিনারা করতে পারবো না। ব্রহ্মারই কোটি কোটি বছর লেগেছে সেই জ্ঞান প্রাপ্ত হওয়ার পরেও ভগবানকে জানার জন্য, তাহলে আমরা তো সেখানে নিতান্তই নগণ্য। তাই আমাদের উচিত হলো এই যে বেদের সার ভগবদ্গীতা তার উপর ভিত্তি করে, যেটাকে মানব জীবনের সংবিধান বলা হয়েছে, তার উপর ভিত্তি করে আমরা যেন
নিজের যে জীবনের পথ চলা বা নিজের যে জীবনের কি কর্তব্য, কি করা আমাদের উচিত, সেটা যেন আমরা অনুধাবন করতে পারি। এবং তাহলেই বলা হচ্ছে যে আমরা সঠিক রাস্তায় আমরা যেতে পারব। আর একটা কথা এখানে বলা হচ্ছে যে এই যে দেবতাদের যে স্বভাব ছিল বা দেবতারা যে এই যে ভক্তদের বা সমস্ত জন সাধারণ যারা ছিল ওই জগতে তাদেরকে রক্ষার করবে যে এই শরণাপন্ন হয়েছিলেন ব্রহ্মার কাছে, আর ব্রহ্মা সেটা আবেদন করেছিলেন ভগবানের কাছে, সেখান থেকে ব্রহ্মা শক্তি নিয়ে সেটা সমাধান করেছিলেন। ঠিক তদ্রূপ বলা হচ্ছে যে আমরা এই জগতে এক ভক্ত আর এক ভক্তকে সহায়তা করার জন্য এগিয়ে আসা উচিত। এবং যখন কোনো ভক্ত একটা ভক্তকে সহায়তা করার জন্য বা তার আধ্যাত্মিক জীবনের প্রগতি বা উন্নতি কল্পে যখন কোনো ইনিশিয়েটিভ নেয়, তাকে যখন নাকি কোনো ব্যবস্থা করে দেয়, বলছে তিনি হলেন ভগবানের সবচেয়ে প্রিয় ব্যক্তি, তখন তিনি হন ভগবান। গীতাতে এটা বলেছেন যে আমার কথা যে প্রচার করেন তিনি আমার সবচেয়ে প্রিয়। সেইভাবে ভক্ত যখন আরেকটা ভক্তের সমস্যা সমাধান কল্পে তার এগিয়ে যায়, তার সমাধান করেন সঠিক পন্থায় সঠিক অথরিটির মাধ্যমে, তখন ভগবান এর চাইতে বেশি খুশি হন না, এটাতেই ভগবান অত্যন্ত প্রিয় হন। যাই হোক, আমরা ব্রহ্মাজির এই কথা এখান থেকে আমরা শ্রবণ করলাম এবং পরবর্তীতে যে শ্লোকগুলি রয়েছে সেখানে ব্রহ্মার আরো বিশদ মহিমা আমরা শ্রবণ করতে পারব। যারা ব্রহ্মাজির এই পদাঙ্গ অনুসরণ করেন, পরম্পরা পদাঙ্গ অনুসরণ করেন, তারা আমাদের যে পরম্পরা রয়েছে সেটা ব্রহ্মা থেকেই উদ্ভূত, এখানে ব্রহ্মা থেকেই আমাদের এই পরম্পরাগুলি এসেছে। আমরা গৌড়ীয় মধ্য ব্রহ্ম পরম্পরায় রয়েছি, যে চারটা সম্প্রদায় রয়েছে তার মধ্যে ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্গত আমরা রয়েছি এবং তার মধ্যেই আমরা ভগবানকে প্রাপ্ত হওয়ার চেষ্টা করি। আমাদের পূর্বজন আচার্যরা সেটাই বলে গেছেন, সেই পথ আমাদের দেখিয়েছেন, সেই মার্গ আমাদের দেখিয়েছেন, তা আমরা যেন সেই সঠিক মার্গে থাকার জন্য চেষ্টা করি এবং ভগবানকে উপলব্ধি করার মাধ্যমে এই জনজগতের যে আমাদের মানে তিতাপ দুঃখ তিতাপ ক্লেশ এটা দূর করার আমরা চেষ্টা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।